হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মতো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এন এম নার্সিং পরীক্ষা দু হাজার চব্বিশের আজকে আমাদের টপিক হচ্ছে ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথ ম্যাথ ম্যাজিক আজকে আমাদের ক্লাসের টপিক অবশ্যই আমরা আজকের ক্লাসটায় পুরোটা মজা করে ম্যাথগুলো শিখবো উইদাউট এনি ফর্মুলা উইদাউট এনি রুলস আমরা কীভাবে ম্যাথগুলো করতে পারি দেখো কোয়েশনগুলো যারা একদম জিরো আমি কথা দিচ্ছি যারা একদম জিরো শুধুমাত্র যোগভাগ গুণ বিয়োগটুকু জানো আর কিছু জানো না একটা সূত্র জানো না তোমাদেরকে আজকে দিয়ে আমি আমি তোমাদেরকে দিয়ে অঙ্ক করব ঠিক আছে দেখো অঙ্কগুলো দেখো দুটি সংখ্যা যোগ ফল তিরিশ বিয়োগ ফল আঠেরো হলে বড় সংখ্যাটি কত তারপরে আর এক ধরনের প্রশ্ন আসছে এখন এই দানিং তো প্রচুর আসছে পুলিশ পরীক্ষায় দেখো একটি অফিসে কুড়িজন অফিসার আছেন প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন অর্থাৎ হ্যান্ডশেক অর্থাৎ যারা দেখবে না হাতে 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 হাত মেলাই তো করমর্দন করলে মোট করমর্তন সংখ্যা কত হবে এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় আসছে এবং আমরা যারা একটু ভয় পাই ম্যাথকে দেখলে তারা কিন্তু এগুলো ছেড়ে আসি কিন্তু আজ থেকে আর নয় বন্ধুরা আমরাও এখান থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা ম্যাথে কিন্তু নাম্বার তুলে নিয়ে আসবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর এখানে আমরা পরে আমি আলোচনা করবো অগ্নিধারা ব্যাচ আমাদের প্রি হান্ড ট্যালেন্ট হান্ড কম্পিটিশান দু হাজার প্রতি বছরে নেয় এই বছরও শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে তো যদি কারোর মনে হয় জয়েন করবে এন্ট্রি ফি মাত্র একশো কোটি টাকা অল বেঙ্গল থেকে মুর্শিদাবাদ মালদা কলকাতা হাওড়া হুগলি বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা জয়েন করছে প্রতিদিন তো তোমার যদি মনে হয় জয়েন করবে নম্বরে যোগাযোগ করতে পারো নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু বিস্তারিত আমি বলে দিচ্ছি টোটাল পনেরোটা তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে পুরো যেরকম প্যাটার্ন ফলো করে জিনেমেন পরীক্ষায় প্রশ্ন আসছে ঠিক সেই রকমভাবে প্যাটার্নগুলোকে ফলো করে তৈরি করা হয়েছে এবং ঠিক একই রকম মাই নেগেটিভ মার্কিং আছে সময় বেঁধে দেওয়া হয়েছে ঠিক আছে তোমাদেরকে ওএমআর শিটও সিটও আমি দিয়ে দেবো কিন্তু পরীক্ষাটা হবে অনলাইনে আমি একটু পরে বিস্তারিত বলছি আগে আমি ভিডিওটা শুরু করি ক্লাসটা শুরু করি দেখো প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ দুটি সংখ্যার যোগ ফল করি এবং বড় সংখ্যা আঠেরো হলে ছোট সংখ্যাটি কত বলবে স্যার এত সহজ হ্যাঁ আগের পরীক্ষাটা আগে যেটা শুরু করবো সেটা সহজেই হোক লাস্টেটা কঠিন হবে হ্যাঁ তো দেখো প্রথম শুরু করছি দুটি সংখ্যা যোগফল করি আমি মনে করছি তুমি অঙ্কের অ জানো না ম্যাথের ম জানো না তুমি কিভাবে করবে ঠিক আছে সেই ক্ষেত্রে বলি দেখো আমাকে একটা কথা বলো আমাকে ধরো কেউ বললো যে দুটো সংখ্যা দেওয়া আছে ধরো আমি কথা কথা বললাম আমার কাছে দু টাকা আছে হ্যাঁ আর ভাইয়ের কাছে কিছু টাকা আছে আমি জানি না কত টাকা আছে কিন্তু টোটাল টাকা ছ টাকা আমার কাছে আছে মানে বাবাকে বাবা আমাকে ছ টাকা দিলো ঠিক আছে ধরো বাবা তোমাকে ছ টাকা দিলো তোমার বাবা তোমাকে ছ টাকা দিল তো বলল ঠিক আছে রিঙ্কি তোমার নাম রিঙ্কি তো বললো রিঙ্কি নে তুই দু টাকা নে তোর ভাইকে বাকি টাকাটা দিয়ে দিস তাহলে তুমি বলো তোমার কাছে দু টাকা আছে তোমার বাবা তোমাকে ছ টাকা দিয়েছে তাহলে তোমার ভাইয়ের কাছে ক টাকা থাকবে একদম সিম্পল অঙ্ক না ঠিক সেইভাবে অঙ্কগুলো করব। তাহলে দেখো ছ টাকা দিয়েছিলো তার থেকে দু টাকা তোমার কাছে আছে তাহলে বাকি কত টাকা থাকলো চার টাকা থাকলো সেই চার টাকা হচ্ছে তোমার ভাইয়ের কাছে আছে এইভাবে কিন্তু প্রসেসে কিন্তু এই অঙ্কগুলো করা যায় ঠিক আছে এগুলো বাস্তব সংখ্যা বিভিন্ন সংখ্যা তত্ত্ব নিয়ে এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু আসে আসে অন্যান্য পরীক্ষাগুলো তো দেখবে এই ধরনের প্রশ্নগুলো আসে এটা একদমই সহজ প্রশ্ন দেখে নাও কি বলেছে দুটি সংখ্যার যোগফল কুড়ি বড় সংখ্যাটি আঠেরো হলে ছোট সংখ্যাটি কত দেখো সিম্পল ব্যাপার আগের মতোই আমি দুটো ঘর টেনে দিই আচ্ছা মনে করো এটা তুমি ঠিক আছে এটা তুমি প্লাস তোমার ভাই এখানে আছে তো বাবা বললো কি তোমার বাবা বললো যে নেই তোর কাছে তোকে আমি কুড়ি টাকা দিচ্ছি ঠিক আছে তোকে আমি কুড়ি টাকা দিচ্ছি কি করলাম কুড়ি টাকা দিচ্ছি তুই এক কাজ কর তুই আর তোর ভাইয়ের মধ্যে ভাগ করে নে তো বড় সংখ্যা মানে তুমি যেহেতু বড় তা তোমাকে দিল আঠেরো টাকা তাহলে বলো তোমার ভাইকে ক টাকা দেবে তোমাকে কুড়ি টাকা দিয়েছে তোমার কাছে আঠেরো টাকা আছে তাহলে সিম্পল ব্যাপার না যে দু টাকা পাবে তোমার ভাই ওকে তো কত সিম্পল দেখো তো অ্যান্সার কি অ্যান্সার বি দেখো এগুলো একটা সিম্পল উদাহরণ উদাহরণ দিয়ে বোঝালাম যে ম্যাথটাও কত সোজা জাস্ট বুদ্ধি দিয়েই কিন্তু উত্তর করা যায় এবার বলি স্যার এত সহজ কি পরীক্ষা আসে আরে বাবা আসে না তোমাদের বোঝানোর জন্য আগে বোঝো তারপরে তো অঙ্কের দিকে যাবে পরীক্ষা যদি প্রথমেই কঠিন কঠিন করো তাহলে তো শিখতেই পারবে না আগে মজা করে শেখো তারপর এবার দেখো এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসে এবার যদি বলো স্যার এই ধরনের পরীক্ষা আসে তো বললে যে হ্যাঁ আসে তো দেখো কি বলছে দুটি সংখ্যা যোগ ফল হচ্ছে চৌষট্টি এবং বিয়োগ ফল ছত্রিশ হলে ছোটো সংখ্যাটি কত কোয়েশ্চেনটা মনে হচ্ছে খুব সহজে না একবার চেষ্টা করে দেখো কত কঠিন লাগবে দেখো এগুলো করার অনেক প্রসেস আছে অনেকে অনেক রকম প্রসেসে করবে আমি তোমাদেরকে একটা সহজ প্রসেস দেখাচ্ছি সেই প্রসেসে করো আমার মন বলছে তোমরা সহজ শিখতে পারবে ঠিক আছে কি প্রসেস স্যার দেখো আগে যেরকমভাবে করলাম সেই প্রসেসে করব দেখো দুটি সংখ্যা যোগ ফল দেখো কি বলছে যোগ ফল হচ্ছে চৌষট্টি এবং বিয়োগ ফল আমি বিয়েক ফল পরে দেখছি আগে চৌষট্টি যোগ ফলটা দেখে নিই কী বলতে চাইছে দেখো আমি আগের মতোই করব কিন্তু স্যার এটা আগের মতো করবো কি করে এখানে তো স্যার বিয়োগ ফল বলেছে আগে এটা তো একটা সংখ্যা বলে দিয়েছিল মানে আমার কাছে কত সংখ্যা থাকবে সেটা বলে দিয়েছিলো ভাইয়ের কাছে কত টাকা থাকবে সেটা জিজ্ঞাসা করেছে সহজ বিষয় ছিল কিন্তু স্যার এখানে তো বিয়োগ ফল বলেছে যোগ ফল বলেছে কি করে বের করবো স্যার এটাও বের করা যায় সম সিম্পল ব্যাপার দেখো তিনটে বক্স টেনে নেবে ঠিক আছে কি করবে তিনটে বক্স টানবে একটা বড় বক্স টানলাম ঠিক আছে প্লাস আর একটা বড় বক্স হবে ইকুয়ালস টু একটা বড় বক্স মানে তিনটে বক্স হলো এবার যেটা ইকুয়ালস টু আছে সেখানে কত সংখ্যা দিয়েছে দেখো যোগফল কত আছে কত দিয়েছে চৌষট্টি দিয়েছে না তো সিক্সটি ফোর লিখে নাও এখানে এবার তুমি আমাকে একটা জিনিস বলো আমি যে প্রসেসটা দেখাবো সেটাকে বলা হয় অপশান টেস্ট করা ঠিক আছে এই প্রসেসটা অনেক মানে প্রাচীন একটা পদ্ধতি এটা দেখবে যে কোনো অঙ্গ ম্যাথেমেটিক্সে যে কোনো অ্যারিথমেটিকে যে কোনো অঙ্গ দেখবে এই অপশান টেস্ট করেও কিন্তু অনেক উত্তর করা যায় কোনো যদি তুমি ট্রিক না জানো কোনো যদি শর্টকাট তোমার হচ্ছে কি ফর্মুলা না জানো তুমি কিন্তু অপশান টেস্ট করো অনেক উত্তর করতে পারো তো আমি তোমাদের আজকে সেই প্রসেসটা দেখাবো যে তুমি উত্তর জানো না তুমি প্রসেসও জানো না কীভাবে করতে হবে তবুও তুমি উত্তর করতে পারবে অদ্ভুত লাগছে তো দেখা যাক তা দেখো এখানে আমি ধরে নিতে হবে ছোটো সংখ্যাটি কত তা দেখো ছোটো সংখ্যা চেয়েছে আমি ছোটো সংখ্যা কত ধরবো বলো প্রথমে যেটা আছে অপশন নাম্বার এই ধরে নাও ধরে নাও ঠিক আছে এটা নাও হতে পারে ধরে নাও চোদ্দো আছে তা আমি এখানে অপশন নাম্বার বিতে মানে এই যে এখানে আমি চোদ্দো ধরে নেবো যেহেতু ছোটো সংখ্যা বলেছে ওপরের মানে বড়ো সংখ্যাটা বড় আগে লিখে নেব তাহলে বলো তোমার কাছে টোটাল চৌষট্টি টাকা আছে তো তোমার ভাই কাছে আছে চোদ্দো টাকা তোমার কাছে কত টাকা থাকবে তুমি কি করে বলবে মানে ঠিক আগের মতো দেখো তোমার কাছে বাবা দিয়েছে কুড়ি টাকা তোমার ভাইয়ের কাছে দিয়েছে চোদ্দো টাকা তাহলে তা তোমার কাছে কত থাকবে ছ টাকা থাকবে ঠিক তেমন হবে এখানে বলো চৌষট্টি টাকা দিয়েছে তাহলে বড় ছোটো ভাইকে দিয়েছে চোদ্দো টাকা তাহলে তোমার কাছে কত টাকা থাকবে মাইনাস করে নাও না চৌষট্টি থেকে চৌষট্টিকে চোদ্দো বাদ দিয়ে দাও তাহলে তো উত্তর বেরিয়ে যাবে তাহলে বড়ো সংখ্যা কত আছে বেরিয়ে যাবে তাহলে দেখো চৌষট্টি থেকে চার বাদ আচ্ছা চার চার বাদ দিলে শূন্য হয় আর ছয় থেকে এক দিলে পাঁচ হয় অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে পঞ্চাশ ছোট সংখ্যাটি হচ্ছে চোদ্দো কি বললাম বড় সংখ্যা হচ্ছে পঞ্চাশ ছোটো সংখ্যা হচ্ছে চোদ্দো এবার দেখো যোগ করে দেখো যোগফল হয়ে যাচ্ছে কী বললাম বুঝতে পারছো এটাকে বলা হয় ঘুরিয়ে নাক ধরা বুঝে গেছে এটাকে কি বলা হয় ঘুরিয়ে নাক ধরা তুমি যখন দেখো প্রসেস পাচ্ছ না তুমি সিম্পল এই যে অপশন টেস্ট করো সময় লাগবে বেশি কিন্তু আমি বলছি উত্তরটা হয়ে যাবে ঠিক আছে তাহলে কি বললাম দেখো এবার মিলিয়ে দেখো তো কি বলছে দুটি সংখ্যা যোগ ফল তাহলে দেখো দুটো সংখ্যা কী কী পেলাম পঞ্চাশ আর চোদ্দ তাহলে পঞ্চাশ আর চোদ্দ যোগ করলে কি চৌষট্টি হয় আর দেখছি পঞ্চাশ আর দশ যোগ করলে ষাট হয় প্লাস এদিকে চার আছে মানে চৌষট্টি ঠিকই আছে এখন পর্যন্ত এবার বলছে এদের বিয়োগ ফল অর্থাৎ এই যে পঞ্চাশ এবং চোদ্দোর বিয়োগ ফল যদি ছত্রিশ হয় তবে গিয়ে কিন্তু এই ছোটো সংখ্যাটা চোদ্দ হবে না হলে কিন্তু নয় তাহলে দেখা যাক যে পঞ্চাশ থেকে বাদ দিলে কত হচ্ছে তা আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ পঞ্চাশ থেকে চোদ্দো বাদ দিতে হবে তো পঞ্চাশ থেকে বাদ দাও দেখো এত সহজে হয়ে যেতে কিন্তু হ্যাঁ তবু তোমাদের দেখাচ্ছি তাহলে দশ থেকে চার বাদ দিলে ছয় হয় থাকলো এখানে তাহলে এক বাদ দিতে হবে তাহলে এখানে দুই বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে পাঁচ থেকে চা পাঁচ থেকে দুই বাদ দিলে কত হয় তিন হয় অর্থাৎ থার্টি সিক্স তো বিয়োগ ফলও থার্টি সিক্স হচ্ছে এবং যোগ ফল চৌষট্টি হচ্ছে কি মজা আমরা কিন্তু উত্তরে পেয়ে গেলাম বন্ধুরা অ্যান্সারটা কী হচ্ছে ছোট সঙ্গে হচ্ছে চোদ্দো আর যদি বড় সংখ্যা চাইতো তাহলে কি করতাম সেম প্রসেস তাহলে বড় সংখ্যা তো পঞ্চাশ ঠিক আছে এইটা হচ্ছে সব থেকে সহজ প্রসেস কি বললাম বুঝতে পেরেছো এবার তোমাদের প্রশ্ন আছে স্যার অন্য অপশানগুলিকে চেক করে দেখব দেখো অন্য অপশান যে করে কোনো মানে হয় না তবুও যদি তুমি মনে করো দেখতে পারো বাট উত্তর হবে না ঠিক আছে আগেই বলে দিলাম উত্তর হবে না কারণ দুটোই কখনও অপশান থাকতে পারে না উত্তর ঠিক আছে চলো চলে আসি পরেরটাই যদি বুঝে থাকো পরেরটা তুমি করে দেখাবে হ্যাঁ এইটাও দেখো সেম প্রসেসের অঙ্ক ওই জন্য আমি আর দুবার করে বোঝালাম না এই অঙ্কটা তোমরা করো আমি তার ফাঁকে তোমাদের ছোট্ট ইনফরমেশান দিই আমি আবার ক্লাসটা কন্টিনিউ করবো বন্ধুরা এন এম দু হাজার চব্বিশ নার্সিং পরীক্ষা দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আমরা নতুন একটা ব্যাচ লঞ্চ করছি এটাকে বলা হয় অগ্নিধারা ব্যাচ এটা শুধুমাত্র মক টেস্ট ব্যাচ এবং এখানে তোমরা তোমাদের কতটা কি প্রিপারেশন হয়েছে তুমি কতটা পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হলে কতটা তুমি প্রস্তুত সেটা যাচাই করার জন্য এই ব্যাচটা একদম ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ হতে চলেছে আমি বলতে পারি এখানে শুধুমাত্র মক টেস্ট দিতে পারে তাও কটা টোটাল পনেরোটা মডেল প্র্যাকটিস সেট তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এবং এটা শুরু হচ্ছে কবে থেকে এটা শুরু হচ্ছে পনেরো তারিখ অর্থাৎ এই যে পনেরো মাসে মে মাসের পনেরো তারিখ সেদিন থেকেই তোমাদের শুরু হচ্ছে হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে প্রচুর স্টুডেন্টরা কিন্তু ভর্তি হচ্ছে এটা হচ্ছে অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হ্যান্ড কম্পিটিশান যেটাকে নাম দেওয়া হচ্ছে অগ্নিধারা ব্যাচ প্রতি বছর আমরা কিন্তু এই ব্যাচটা চালু করি এবং প্রতি বছর দেখা যায় এখান থেকে অনেক স্টুডেন্টরা কিন্তু প্রচুর বেনিফিট পায় দেখো পরীক্ষায় তুমি কতটা প্রস্তুত পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট একটা বড়ো বিষয় যে তুমি অঙ্ক তো করতে পারো বা তুমি রিজনিং করতে পারো তুমি ম্যাথও করতে পারো তুমি সব কিছু করতে পারো কিন্তু সেটা সময়ের মধ্যে কজন করতে পারে এই জিনিসটা দেখাই হচ্ছে এই মক টেস্ট দেওয়ার মূল কারণ এবং এর দ্বারা তুমি বুঝতে পারবে যে তুমি কোথায় খামতি রয়েছে কোন জায়গাটা তোমাকে বেশি জোর দিতে হবে আর বিশ্বাস হবে না বন্ধুরা মক টেস্টের কোশ্চেনগুলো এতভাবে তৈরি করেছি বিভিন্ন ফ্যাকাল্টি যারা এক্সপার্ট ফ্যাকাল্টি আছে তাদেরকে নিয়ে এসেছি যে তোমরা কোশ্চেনগুলো এমনভাবে সাজাও যেন কোশ্চেনের টাফ লেভেল কোশ্চেন থাকে ঠিক আছে একদম সহজ কিছু কোশ্চেন হয় যে পরীক্ষায় আসে না এমন মানে তুলে দেবো একটা দিলেই হলো এরমটা নয় কোশ্চেনগুলো তোলা তোলা কোশ্চেন তোমরা একটা পরীক্ষা দিয়েই বুঝতে পারবে যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কীরকম থাকবে একদম ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন যথেষ্ট হাই লেভেল টাফ লেভেলের কোশ্চেন কিন্তু রাখা হয়েছে ঠিক আছে আর যেরকম মডেল তোমাদের আসছে পরীক্ষায় যে যে তোমাদের ট্রেন্ডগুলো যেরকম আসছে মানে যে পরীক্ষা যে যে টপিক থেকে বেশি করে কোশ্চেন দেয় সেই টপিকটাও কিন্তু ধরে নেওয়া হয়েছে বন্ধুরা তা আর দেরি কেন যদি সম্ভব হয় আমি তো বলবো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও নতুন প্যাটার্ন অনুযায়ী সাজানো হয়েছে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু দেওয়া হচ্ছে ডাউট ক্লিয়ারের জন্য তোমাদের একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে এত কিছু পাচ্ছ মাত্র একশো কোটি টাকায় বন্ধুরা ঠিক আছে একশো কুড়ি টাকা এই বাইরে কোনো টাকা লাগছে না মাত্র এটা শুধুমাত্র মক টেস্ট ব্যাচ এবার যে যেটা ক্লাসে জয়েন করবে আমি তোমাদের একটা কথা বলি ক্লাস যদি দেখো ক্লাস তুমি যদি কমপ্লিট না করো তুমি যদি সিলেবাস কমপ্লিট না করো তাহলে মক টেস্ট দেওয়ার কোনো মানে হয় না ভাই সত্যি কথা বলছি মক টেস্ট তখনই দেবে যখন তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে পড়া কমপ্লিট হয়ে গেছে এবার তোমার দেখা যে আমি কতটা তৈরি তারপর মক টেস্ট তাই না তাহলে ক্লাসে যদি কেউ জয়েন করতে চাও সেই একই জিনিস আমাদের সংঘর্ষ ব্যাচ আমি আর স্ক্রিনটা শেয়ার করছি না সংঘর্ষ ব্যাচ আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে যেটা চার তারিখ থেকে এপ্রিল মাসের চার তারিখ থেকে শুরু হয়েছে প্রতিটা বিষয় টপিক দৌড় দৌড়ে পড়ানো হচ্ছে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা মানে বিষয় আমাদের স্যার আছে তিনজন স্যার আছে তিনজন স্যার মানে তোমাদের পুরো বিষয়টা পড়ানো হচ্ছে এবং এখানে কিন্তু কোর্স ফি মাত্র সাতশো টাকা বন্ধুরা তোমরা যদি আগে ভর্তি হতে তাও সাতশো টাকা লাগতো এখন ভর্তি হবে তাও সাতশো টাকা লাগবে পরীক্ষার আগে দিন ভর্তি হলেও সাতশো টাকা লাগবে অনেকে আসে না স্যার পরীক্ষার আগে দিন একদিন পরে পাশ করব এই জিনিসগুলো হয় না দেখো কেউ এক বছর ধরে পরে পাশ করতে পারে না তুমি কি করে ভাবো যে একদিন পরে পাশ করবে তো তোমাকে আগে থেকে শুরু করতে হবে তবে এখনও সময় আছে তুমি কিছুটা হলেও নিজেকে তৈরি করতে পারো কে বলতে পারে তোমাদের মধ্যে থেকেও কেউ না কেউ পেয়ে গেলে দেখো এটা তো স্বাভাবিক ব্যাপার না এমন তো কিছু ক্যাপাসিটি আছে যারা অনেক কম পড়ো পেরে যায় তো তোমার মধ্যে সেই ক্যাপাসিটি থাকে তুমি দুদিন পরও পারতে পারো ঠিক আছে সেটা সম্ভব কিন্তু সবার পক্ষে নয় ঠিক আছে বাট যাই হোক সেটা আমি অন্য প্রশ্ন চলে আসে বাট মেন কথা হচ্ছে যদি কেউ চাও যে ক্লাসে জয়েন করবে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমি ডিটেলসটা বলে দিচ্ছি ক্লাসের জন্য জয়েন করতে পারো এবং মক টেস্ট দেখো ক্লাসের সাথে কিছু মক টেস্টও দেওয়া হয় প্রতিটা ক্লাস যথেষ্ট মজা করে শেখানো হচ্ছে প্রত্যেকটা টিচার যথেষ্ট সময় হাসানোর চেষ্টা করে ক্লাসের সময় যাতে একটা স্ক্রিনে বোরিং ফিল না করে যে হ্যাঁ ভালো লাগছে না এ কী ধরনের ক্লাস হচ্ছে কিছু মাথায় ঢুকছে না এরকমটা নয় একদম বেসিক থেকে মজা করে ক্লাস করানো হয় এবং মক টেস্টে শুধুমাত্র মক টেস্ট হবে এখানে কোনো ক্লাস হবে না স্যার এখানে ক্লাস করান না এখানে কেন ক্লাস দিচ্ছেন না আরে ভাই ক্লাস কেন হবে এটা মক টেস্টের জন্য ঠিক আছে ওখানে টোটাল পনেরোটা মক টেস্ট পাবে ওখানে অনলি মক টেস্ট এটা শুধুমাত্র ক্লাস সংঘর্ষ ব্যাচ যদি কারোর মনে হয় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে স্যার জয়েন করতে যাচ্ছি বা বাকি ডিটেলসটা বলে দেবো ওকে চলে আমি কাজটা আবার কন্টিনিউ করছি দেখো বন্ধুরা এই প্রশ্নের উত্তর কী হবে দুটি সংখ্যা যোগ ফল তিরিশ এবং বিয়োগ ফল আঠেরো হলে বড় সংখ্যাটি কত দেখো সেম প্রসেস সেমভাবে আমরা অঙ্কটা করবো কীভাবে স্যার দেখো দু তিনটে বড় বড় খাপ টেন না প্রথম একটা বড় খাপ টানো এটা একটা বড়ো খাপ হলো ঠিক আছে এই খাপটা হচ্ছে আসল আচ্ছা এটা হলো ছোটো একটা খাপ অর্থাৎ বড় সংখ্যা ছোট সংখ্যা গেল এটা কিন্তু আমি বলি এটা কিন্তু খুঁজে খুঁজে বার করতে হবে প্রথমটা যেমন তোমাকে সহজ দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু সহজ নেই একটু তোমাকে খুঁজে বার করতে হবে হ্যাঁ আচ্ছা এবার বড় সংখ্যাটা লিখতে হবে এখানে মানে যে মোট যোগফলটা তাহলে দুটি সংখ্যা যোগ ফল যে তিরিশ তাহলে এখানে লিখলাম তিরিশ এবার চেয়েছে কি দেখো চেয়েছে বড় সংখ্যাটি কত তার মানে বড়ো সংখ্যা আমি জানি না তো যা বড়ো সংখ্যাটা ধরে নেব দেখো আমি এখানে আমি তোমাদের সুবিধার্থে কঠিন দা দিয়ে করছি অপশন নাম্বার এ ধরে নিচ্ছি হ্যাঁ দেখো যদিও অপশন এ উত্তর হবে না তবু ধরে নিচ্ছি অপশান নাম্বার এ তাহলে যদি আঠেরো হয় বড়ো সংখ্যা তাহলে একটা কথা বলো যদি আঠেরো বড়ো সংখ্যা হয় তাহলে ছোটো সংখ্যাটা কত হবে তাহলে তিরিশ থেকে আঠেরো বাদ দিতে হবে তাহলে তো উত্তর বেড়ে যাবে না তাহলে দেখো তিরিশ থেকে যদি আঠেরো বাদ দিই তাহলে কত হবে তিরিশ থেকে আঠেরো বাদ দিচ্ছি তাহলে হচ্ছে তোমার দুই আর এদিকে তোমার দুই তার মানে বারো তাই না তাহলে বারো হচ্ছে এবার বারো উত্তর হবে আদৌ কি দেখা যাক তো বলছে দুটি সংখ্যা যোগ ফল তিরিশ তাহলে দেখো আঠেরো বার তো তিরিশ তো হচ্ছে কিন্তু বিয়ের ফল তো আঠেরো হচ্ছে না আঠেরো থেকে বারো বাদ দিলে আঠেরো হয় হয় না তাহলে আঠেরো আমাদের উত্তর হবে না চলে আসছি পরের অপশান তাহলে আমি এটা মিটিয়ে দিই ঠিক আছে তাহলে এটা মিটিয়ে দিচ্ছি কারণ এটা তো হবে না এবার দেখা যাক অপশান বি হয় কিনা অর্থাৎ বড় সংখ্যাটা বাইশ ধরে দেখা যাক এটাকে বলে অপশান টেস্ট করা ঠিক আছে তাহলে বারো সংখ্যা থেকে বাইশ বসে দিলাম বাইশ বসালাম এবার দেখো যদি বড় সংখ্যা বাইশ হয় এবং মোট সংখ্যা তিরিশ হয় তাহলে ছোট সংখ্যাটা কত হবে সিম্পল ব্যাপার তিরিশ থেকে বাইশ বাদ দাও তাহলে কত থাকে আট থাকে তাহলে দেখো আমি যদি বলি বাইশ আর আটের যোগ করে তিরিশ হচ্ছে একদম ঠিকই আছে কিন্তু বিয়োগ ফল কি আঠেরো হয় বাইশ থেকে আট বাদলে কি আঠেরো হয় দেখা যাক তাহলে বাইশ থেকে আমি বাদ দিচ্ছি আট তাহলে দেখো কত হয় আমি যদি এটা বারো ধরি বারো থেকে আট বাদ দিলে চার হয় তাহলে আট তো হচ্ছেই না এখানে তো এমনিতে আট হচ্ছে না না তা চার হয় আমি পুরোটা দেখিয়েই দিচ্ছি চলো আর এখানে একবার দাও তাহলে কত হচ্ছে এক মানে চোদ্দো হচ্ছে আঠেরো তো হচ্ছে না তাহলে এটাও আমাদের রাইট অ্যান্সার হবে না অপশন না বিও কিন্তু রাইট অ্যান্সার হবে না এই জন্যই বলেছি এটা সময় লাগে ঠিকই কিন্তু উত্তরটা ঠিকই হবে একটু ধৈর্য ধরে দেখো এবার দেখো উত্তরটা তুমি পেয়ে গেছো তাহলে দেখো চব্বিশ দিয়ে দেখা যাক বড় সংখ্যাটা চব্বিশ হলে কী হবে তাহলে বড়ো সংখ্যা যদি চব্বিশ হয় বড়ো সংখ্যা যদি চব্বিশ হয় তাহলে বলে ছোটো সংখ্যাটি কত হবে তবেই তিরিশ হবে তাহলে চব্বিশের সাথে কত যোগ করলে তিরিশ হবে চব্বিশের সাথে ছয় যোগ করলে তিরিশ হয় না চব্বিশ আর ছয় দেখো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তাহলে ছয় যোগ করে তো তিরিশ হয়ে যাচ্ছে তাহলে বেশ এবার দেখো বিয়েক ফল কি আঠেরো হচ্ছে আদৌ তাহলে চব্বিশ থেকে আঠেরো বাদ চব্বিশ থেকে ছয় বাদ দাও চব্বিশ থেকে ছয় বাদ বাদের কত হয় আচ্ছা আমি এটা চোদ্দ চোদ্দি ছ ধূনের বারো তেরো চোদ্দো তাহলে এখানে হলো আমার আট তাই না তাহলে এখানে আট হলো আর এখানে দুই থেকে এক দিলে কত হয় এক হয় আঠেরো অর্থাৎ বিয়োগ ফল আঠেরো এবং যোগ ফল তিরিশ সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি চব্বিশ ওকে দেখো কত ইজি প্রসেস শুধুমাত্র তুমি বলবে স্যার এখানে সময় তো বেশি লাগছে আরে বাবা একটু ফাস্ট ক্যালকুলেশন করলে তোমার এখানে সময় লাগবে না তুমি যদি নর্মাল প্রসেসও করো না ওখানে একটা ব্যাপার আছে এন প্লাস এন মাইনাস টু এরকম করলেও হোয়াই উত্তর ঠিক আছে কিন্তু ওখানে এত সূত্র মনে রাখতে পারা যায় না অনেকের সুবিধা অসুবিধা হয় তো এই এই ক্ষেত্রে কিন্তু তোমার কোনো অপশান বা কোনো ট্রিক বা কোনো কিছু মুখস্থ করতে হচ্ছে না অটোমেটিকলি তুমি করতে পারছো এবার যেটা তোমার যে অ্যাপ্রোচটা সুবিধা হবে যে অ্যাপ্রোচ তোমার ভালো লাগবে সেই অ্যাপ্রোচে তুমি করতে পারো বাট এটা আমার মনে হয় সব থেকে ইজি কোনো কিছু মনে রাখার দরকার নাই তুমি অপশানে ফেললে উত্তর তোমার বেরিয়ে গেলো তাই না মানে মাছের তেলে মাছ ভাজার মতো অবস্থা হলো ঠিক আছে চলো যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু ভাই একটা লাইক করো ঠিক আছে একটা লাইক একটা শেয়ার এবং আর একটা হচ্ছে সাবস্ক্রাইব এই দুটো কিন্তু লাগবে ওই তিনটে চারটে জিনিস কিন্তু লাগবে এটা না হলে কিন্তু ক্লাস কন্টিনিউ করা সম্ভব না হয় ঠিক আছে এত কষ্ট করে তোমাদের ভিডিও বানাচ্ছি কিন্তু কিন্তু তো লাইক আসছে না খুব দুঃখের বিষয় একটু কমেন্ট করো যে কোনটা কী উত্তর হবে কেমন লাগছে ক্লাসগুলো একটু কমেন্ট করে দেবো ঠিক আছে লাস্টে কোশ্চেন তোমাদের জন্য থাকবে আচ্ছা এবার দেখো এই টপিকের আমাদের নতুন একটা টপিক চলে এলাম যে একটি অফিসে কুড়িজন অফিসার আছেন প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলে মোট করমর্দন সংখ্যা কত হবে কত আনকমন একটা কোশ্চেন কী কোশ্চেন স্যার মানে এই ব্যাপারটা এরকম বলছে ধরো একটা অফিস ঠিক আছে এই ধরো একটা অফিস আছে এই অফিসের মধ্যে কি দেখা যাচ্ছে এই অফিসের মধ্যে দেখা যাচ্ছে কুড়িজন এমপ্লয়ি আছে বা কুড়িজন অফিসার আছে এবার ধরো কুড়িজন কুড়িজনের সাথে যখন করমর্দন করবে মানে হ্যান্ডশেক করছে ঠিক আছে ও সাথে হাত মেলাচ্ছে কংগ্রেচুয়েশন কংগ্রেচুয়েশন আছে ধরো কংগ্রেচুয়েশন কংগ্রেচুয়েশন করে জানাচ্ছে হাতে মানে হাত মেলাচ্ছে তাহলে বলো যে টোটাল কত কতজনের সাথে করমর্দন করা যাবে মানে টোটাল কতবার করমর্দন হবে ধরো এই যে এ আছে এ করছে বি এর সাথে আবার বি করছে এর সাথে আবার ধরো এ আবার সি এর সাথে করছে সি আবার এর সাথে করছে সি আবার বিয়ের সাথে করবে বি আবার সি এর সাথে করবে এরকমভাবে একটা জটিল অঙ্ক তৈরি হয়ে যায় যার ফলে গুণ করতে বিরক্ত লাগে তাই না এটা সম্ভবই না কুড়িজন কীভাবে করবো তো মাথা খারাপ হয়ে যাবে একটা অঙ্ক করতে গিয়ে সারা বছর চলে যাবে কীভাবে করব দেখো এটা এক সেকেন্ডে করা যাবে কীভাবে জানো দেখো বলে দিই এটা একটা শর্টকাট প্রসেস আছে এই শর্টকাট প্রসেস তোমায় মনে রাখতে হবে নাহলে কিন্তু এই অঙ্ক হবে না ঠিক আছে সব জিনিসের জন্য এক তো প্রসেস হয় না সেক্ষেত্রে একটা নতুন প্রসেস তোমাকে শিখিয়ে দিচ্ছি কী প্রসেস এটা দেখো কত সংখ্যা আছে বলো কুড়ি আছে কুড়ি আছে তো এই কুড়ির থেকে এক বাদ দাও কত বাদ দিবে কুড়ি থেকে এক বাদ দাও কেন বাদ দেবো স্যার দেখো একটা কথা বলো এই যে ধরো এ বি এর সাথে কর্মরতন করছে আবার বি এর সাথে কর্মরতন করছে কিন্তু এই প্রসেসে এই তো আর এর সাথে কর্মরতন করতে পারবে না সেহেতু কুড়ি জন থেকে একজনকে বাদ দিতে হবে প্রথমে যদি বুঝে উঠতে না পারো তাহলে শুধু একটা জিনিস মাথায় রাখো যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে এক সংখ্যা বাদ দেবে তাহলে বলো কুড়ি থেকে এক বাদ দিলে কত হয় উনিশ হয় হয়তো এটা যদি না পারো অসুবিধা আছে কুড়ি থেকে একবার দাও তাহলে কত হয় উনিশ হয় যদি তিরিশ থাকতো একবার দিলে কত হয় উনত্রিশ হতো যদি চল্লিশ থাকতো একবার দিলে কত হতো উনচল্লিশ হতো তাই না যদি তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি উনিশ থাকতো তাহলে উনিশ থেকে একবার দিলে কত হতো আঠেরো হতো ঠিক তেমনভাবে এই একটা সঙ্গে বাদ দেবে ও এবার বলল স্যার এটা কি উত্তর না বাবা আর একটু দাঁড়াও একটু তারাও হয়ে গেছে এবার দেখো উনিশ আছে এবার যে সংখ্যাটা আছে আর তো কোনো সংখ্যা নেই একটাই সংখ্যা আছে এই একটা সংখ্যাকে নিয়ে ছেড়খাড় করতে হবে ঠিক আছে এই কুড়িকে অর্ধেক করে দাও অর্থাৎ কুড়ি অর্ধেক করলে কত হয় কুড়িকে যদি মানে দুই দিয়ে ভাগ করে তাহলে কত হয় দশ হয় না কুড়ি অর্ধেক কত হয় দশ হয় না দশ হয় তাহলে এই সংখ্যাতে দুই দশ দিয়ে গুণ করে দাও তাহলে কত হয় দেখো উনিশ ইন্টু দশ কত হয় একশো নব্বই একশো নব্বই হচ্ছে টোটাল প্রত্যেকের সাথে একশো বার করমতন করলে এইটা হচ্ছে মোট করমতন সংখ্যা ক্লিয়ার দেখো কত সহজ এবার বলে সে এত সোজা হ্যাঁ এতটাই সোজা পরের অঙ্কটা তোমরাই করে দেখাবে এবং লাস্ট কোশ্চেনটা করার আগে তোমাদেরকে আটটি জিনিস বলবো সেটা বিজয় সংখ্যা ঠিক আছে যদি বিজয় সংখ্যা থাকে অর্থাৎ এখানে কুড়ির জায়গায় দেখা গেল তোমাকে বাইশ দিলাম ঠিক আছে এবার একুশ বাইশ বিরক্ত করা জায়গায় চলে আসবে তো সেটা থেকেও তুমি কী করে উত্তর করতে পারবে সেটা তোমাকে বলবো ওকে তাহলে কী বললাম বুঝতে পেরেছি এটা আমি একবার বলে দিই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা মক টেস্ট ব্যাচ এবং যদি কারোর মনে হয় পেইড ব্যাচ মক টেস্ট ব্যাচ এবং পেইড ব্যাচ যদি কারোর মনে হয় আমাকে আবার বলছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এই ধরনের কিন্তু আমরা প্রত্যেক দিন মজাদার মজাদার ক্লাস করাই বন্ধুরা প্রত্যেকটা স্টুডেন্ট খুব মজা করে ক্লাস করে তো আমার তোমার যদি মনে হয় যে না নতুন কিছু শিখবো হাসি মুখে শিখবো কোনো জিনিস বোরিং লাগবে না যে ভালো ভাল লাগছে না কিছু ক্লাস করতে ধর কিছু বুঝতে পারলাম না বা এরকমটা না রেকর্ডিং ক্লাস চালিয়ে দিলাম সব এরকমটা নয় প্রতিদিন লাইভ ক্লাস হয় প্রতিটা টিচার তোমাদেরকে লাইভে এসে বোঝাবে কোনো দিন অত অসুবিধা হলে সেটা হয়তো রেকর্ডিং ক্লাস দিলাম বা হয়তো লাইভ কুইজ চালিয়ে দিলাম সেটা আলাদা বিষয় বাট প্রতিদিনই আমাদের লাইভ ক্লাস হয় ঠিক আছে এই গেল আমাদের বিষয় এবার দেখো এই অঙ্কটা আমি করে দেখাই আর একবার করে দেখি তাহলে বুঝতে পারবে তো কী বলেছি যে সংখ্যা থাকবে তার থেকে একটা বাদ দাও তাহলে কী হবে কুড়ি থেকে একবার কথা উনিশ হয় উনিশ ইন্টু যে সংখ্যা থাকবে অর্থাৎ কুড়ি এই কুড়ির থেকে অর্ধেক করে দেওয়া কুড়ি অর্ধেক করে কত দশ হয় দশ দিয়ে গুণ করে দাও তার কত হচ্ছে একশো নব্বই যদি এবার বলো স্যার একশো উনিশকে দশ দিয়ে গুণ করবে কি করে স্যার এরকম গুণ করবে কি উনিশ ইন্টু দশ না বন্ধু যে সংখ্যা দেওয়া থাকবে দেখো উনিশকে এক দি গুণ করে কোথায় উনিশে হয় পাশে এটা শূন্য বসে দর না তাহলে তো একশো নব্বই হয়ে গেলো এটা হচ্ছে স্মার্ট প্রসেস ঠিক আছে এবার চলে আসছি পরের অঙ্ক দেখো এই অঙ্কটা তোমরা করে দেখো দেখি কী অঙ্ক করতে পারতে পারছো পাঁচ নম্বর উত্তর যে আগে করে দেখাতে পারবে কমেন্ট করে দেখাও যদি পারো তবে বুঝবে হ্যাঁ তুমি অঙ্ক শিখেছো ঠিক আছে পাঁচের অঙ্ক এবং একটা কমেন্ট করে দিও হ্যাঁ স্যার এবার আমি অঙ্ক শিখতে পেরেছি নতুন প্রসেসে শিখতে পেলাম ধন্যবাদ স্যার ঠিক আছে নিজের নিজের প্রসেসে একটু একটু এবার নিজের প্রসেসে একটু কমেন্ট করে দেখাও বাবা ঠিক আছে নতুন প্রসেস আমরা তো নতুন প্রসেসে একটু কমেন্ট করো হ্যাঁ স্যার সত্যি খুব ভালো লেগেছে স্যার নতুন নতুন বিষয় জানতে পারলাম এই জিনিসগুলো জানতাম না আগে ঠিক আছে একটু কমেন্ট করে দিও আচ্ছা বেশ এবার দেখো একটি অফিসে চল্লিশ জন অফিসার আছেন প্রত্যেকে প্রত্যেকের সাথে কর্মতন করলে মোট করমতন সংখ্যা কত হবে এই হচ্ছে প্রশ্ন তাহলে আমি এক সেম প্রসেসে করব কী প্রসেস স্যার কী প্রসেস তাহলে সেম প্রসেস বলতে গেলে আমি সেই প্রসেসটা কথা বলছি যেটা তুমি শিখেছো একটু আগে দেখো কী বলেছি কুড়ি চল্লিশ আছে চল্লিশ সাথে এক একবার দিলে কত হয় চল্লিশে থেকে একবার দিলে কত হয় উনচল্লিশ হয় উনচল্লিশ হচ্ছে কিন্তু কী বলেছি না কুড়ির অর্ধেক আচ্ছা সরি এখানে চল্লিশ আছে তো চল্লিশের অর্ধেক কত হয় চল্লিশের অর্ধেক মানে দুই দিয়ে ভাগ করেই তো চলে আসবে তারপর দুদুমি চার সবাই জানি ভাই কুড়ি হবে তবু দেখে দিচ্ছি দু দুই চার ঠিক আছে আর শূন্য মানে কুড়ি তাহলে চল্লিশও অর্ধে কত হচ্ছে কুড়ি হচ্ছে এবার এই কুড়িটাকে দিয়ে গুণ করে দাও ব্যাস উত্তর হয়ে গেল বলবে স্যার কুড়িকে দিয়ে গুণ করবো আরে বাবা তুমি উনচল্লিশকে দুই দিয়ে গুণ করো না তাহলে তো উত্তর হয়ে যাবে এত কিছু শিখিয়ে দেবো নাকি হ্যাঁ বড়ো হয়ে গেছো চলো উনচল্লিশকে দুই দিয়ে গুণ করো তাহলে দেখো থার্টি নাইন ইন্টু দুই নয় দুগুনি কত হয় আঠেরো হয় উত্তর তোমার বেরিয়ে গেছে অলমোস্ট দেখো উত্তর বেরিয়ে গেছে এবার কমেন্ট তো করো যে পাঁচ নম্বর প্রশ্ন উত্তর কী হবে কমেন্ট তো করো ঠিক আছে আচ্ছা নয় দুমনি আঠেরো হাতে রাখলো এক তিন দুই ছয় একে সাত অর্থাৎ সাত আটাত্তর হলো আর এই যে শূন্যটা আছে এই শূন্য ধরে নিই এই শূন্যটা এখানে বসিয়ে দাও কত হলো অপশান নাম্বার কোন অপশান আছে বলো সাতশো আশি কোন অপশান আছে এটা কমেন্ট করে জানাও ঠিক আছে তাহলে আশা করছি পেরেছো এবার প্রশ্নটা যাচ্ছে তোমাদের একটু অন্যরকম প্রশ্ন দেখো একটু অফিসে জন কর্মচারী আছে এইবার গন্ডগোল ঠিক আছে দেখি চলো এই এই উত্তরটা এইটা দেখি কি করতে পারছো তাহলে জন অফিসার আছেন প্রত্যেকে প্রত্যেকের সাথে কর্মতন করলে মোট কতবার কর্মতন করেছেন দেখো এখানে অপশান আছে এই অপশান আছে এবার দেখো কীভাবে করবো সেম প্রসেস কী বলছি স্যার এটাও সেম প্রসেস একদম তাই সেম প্রসেস কীভাবে করবো দেখো প্রথমে কী বলছি যে সংখ্যা থাকবে তার থেকে এক বাদ দেবে তাহলে একুশ আছে একুশের থেকে কি করবো এক বাদ দেবো একুশের থেকে এক বাদ দিলে কত হয় কুড়ি হয় কুড়ি হয় তো ইন্টু কিন্তু কী করবো এবার দেখো একুশ আছে একুশের অর্ধেক করা যায় না যেহেতু বি এটা একটা বিচোর সংখ্যা কি করব এটাকে না এইভাবে ভাঙবো একুশ বাই দুই ব্যাস লিখে দাও এমনিতেই তো ভাগ করতে হতো আমি তো সেটাই করতাম না ভাগ করতাম সেটা ভাগ না করে আমি এখানে বসিয়ে দিলাম এবার কাটাকুটি করো তাহলে দেখো তোমার হয়ে যাবে তাহলে দুই দিয়ে যদি কুড়িকে কাটি দশ দুমনি কুড়ি হয় তাহলে দশ গেলো ওপরে আর একুশকে দশ দিয়ে গুণ করে দাও তাহলে একুশকে দশ দিয়ে গুণ করলে কত হয় জানি যে একুশের পরে একটা শূন্য বসে ধীরে হয়ে গেলো অর্থাৎ দুশো দশ হয়ে গেলো অ্যান্সার তাহলে দুশো দশ কোথায় কোথায় আছে অপশন নাম্বার বিতে আছে তো অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার যদি নাও বুঝে থাকো আমি আবার বলছি তাকে বুঝে নাও তুমি চাইলে না একুশটাকে অর্ধেক করতে পারো একুশে অর্ধেক করলে কত হবে তোমার ফ্র্যাকশানে চলে আসবে দশমিকে চলে আসবে তখন উল্টো পাল্টা উত্তর যাবে হ্যাঁ দুইতে যদি ভাঙো দুই এককে দুই তাহলে দেখতে পাচ্ছ এখানে এক নেমে আসলো শূন্য পয়েন্ট বসলো পাঁচ অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে তুমি ওয়ান পয়েন্ট ফাইভকে বা কুড়ি দিয়ে গুণ করতে যেতে অনেক ভিজি ভিজি হয়ে যেত তাই না তার জন্যই বললাম যেটাকে সিম্পল প্রসেসে করো তাহলে সিম্পল প্রসেসে করলে কী করে হবে দেখো প্রথমে কী বলেছিলাম যে সংখ্যা থাকবে তাকে এক এক দিয়ে এক মাইনাস করে দেবে তাহলে কুড়ি একুশ আছে একুশ থেকে একবার দিলে কত হয় কুড়ি হয় কুড়ি ইন্টু এই যে একুশ আছে এটাকে তো ভাগ করতে বলেছিলাম মানে এটাকে অর্ধেক করতে বলেছিলাম দুইতে ভাগ করলেই অর্ধেক হয়ে যাবে তো দুইতে ভাগ করে দিলাম তা দেখো ভাগ করলে এবার এখানে কি করতে হবে কাটাকুটি করতে হবে তার দশ দুমনি কুড়ি হয় তার দশ করে উপরে আর দেখো একুশকে যদি একুশকে যদি দশ দিয়ে গুণ করো তাহলে কত হয় তুমি আবার ওইভাবে করতে না একুশ ইন্টু দশ এইভাবে করতে জানো না শূন্য শূন্য হ্যাঁ তারপরে এক এরকম করতে যাবে না এলো বোকামো হয়ে যাবে ঠিক আছে সময় কমাতে হবে সেই জন্য কীভাবে করবো সেম প্রসেস একুশকে দশ গুণ করে কত হবে একুশ তো লিখে নিলাম আর এই শূন্যটা এখানে চলে আসলো দশের শূন্যটা তাহলে দুশো দশ হচ্ছে রাইট অ্যান্সার বুঝে গেছে দেখো কত সিম্পল প্রসেস এইভাবে কিন্তু আমাদের ম্যাথগুলো করানো হয় এইভাবে রিজনিং করানো হয় সমস্ত প্রসেসই কিন্তু তোমাদেরকে শেখানো হচ্ছে ইমিডিয়েট ক্লাসে জয়েন করো এরপরে যদি জয়েন করো তখন কিন্তু আর কিছু শিখতে পারবে না তখন মনে হবে কোনটা শুরু করবো কোনটা ছাড়বো ঠিক আছে যদি মনে হয় কারোর তো আমাকে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু ওকে এবার এইটা থাকলে তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন সাত নম্বর তোমরা বলবে এই প্রশ্নের উত্তর কি হবে আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে প্রশ্নের উত্তর কি হবে একদম সেম প্রসেস ঠিক আছে আচ্ছা নেক্সট পার্ট যদি চাও তাহলে লিখবে স্যার নেক্সট পার্ট দিন সেখানে আমি বলবো যে কর্মদ্যানের সংখ্যা এত তাহলে কতজন ওখানে অফিসার ছিলেন বা কতজন ওখানে ব্যক্তি ছিলেন ঠিক আছে এটা যদি চাও সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানো হ্যাঁ স্যার নেক্সট পার্ট চাই তাহলে আমি নেক্সট পার্ট দেবো এটা ঠিক আছে এটাও কিন্তু নেক্সট পার্টে কিন্তু পরীক্ষায় আসে এগুলো কিন্তু সব দেখবে ডাব্লিউপি কেপি পরীক্ষা এগুলো সব প্রশ্নগুলো আসে ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তরটা কীভাবে করবো প্রথমে কী আছে একচল্লিশ আছে তো একচল্লিশ একচল্লিশ থেকে কী বলেছেন এক বাদ দিয়ে দেবে একচল্লিশ থেকে একবার দিলে হয় চল্লিশ হয় চল্লিশ হয় ইন্টু আমি কী বলেছি দেখো এটা যেহেতু বীজ সংখ্যা বীজের সংখ্যা যদি জোর থাকতো চল্লিশ থাকতো তাহলে এক কমে দিতাম অর্থাৎ উনচল্লিশ ইন্টু সেটা অর্ধেক করতাম চল্লিশে অর্ধেক করলে কুড়ি হতো তাহলে সেটাতে গুণ করে দিতাম কিন্তু যেহেতু একচল্লিশ আছে অর্থাৎ এটা ভাঙা যাবে না তাহলে একচল্লিশে একচল্লিশ শিখে দিলাম ডিভাইডেড বাই টু এবার কাটাকুটি করে দাও তাহলে দেখো যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে কত কুড়ি আমি আর বলবো না হ্যাঁ এবার উত্তরটা কী হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর বলবো না তাহলে বলে দিলে উত্তরটা বলে দেওয়া হবে এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকলো এই কোশ্চেনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে ভালো লেখবি ভালো লাগবে আশা করছি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট পার্টি প্রত্যেক ভারত নমস্কার